আজকের রাশি ফল 25শে ডিসেম্বর 2022, রবিবার, 33 শুক্লদ্বিতীয়া, জন্ম রাশি হলো মকর, সূর্যোদয় সকাল 6টা 17, সূর্যাস্ত বিকাল 4টে 45। মেষ রাশির রাশি ফল, যা নিজের সম্বন্ধে ভালো বোধ করায় এমন কিছু করার জন্য চমৎকার দিন। আজ কিছু আর্থিক সুবিধা পেতে পারেন, আজ অনুদান নিতে হতে পারে, আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। আকস্মিক প্রেমঘটিত সাক্ষাৎ আপনাকে বিভ্রান্ত করতে পারে, যে কোনো অংশীদারিত্বে দায়বদ্ধ হওয়ার আগে আপনার অভ্যন্তরের অনুভূতি কি বলছে তা শুনুন। আপনার সাহায্যের দিকে যারা তাকিয়ে থাকে তাদের অঙ্গীকার করতে পারবেন। কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনার পক্ষে থাকবে, আজ আপনার মেজাজ ভালো থাকবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। বৃষরাশির রাশিফল, আপনার পরিস্থিতি সামলানোর ফলে উদ্বেগ সৃষ্টি হবে, সম্ভবত আপনি বুঝতে পারবেন যে এটি সাবানের বুদবুদের মতন, সবই ভিত্তিহীন, যা সাহসে প্রথম স্পর্শেই ধসে গেছে। কাউকে ঋণ দেওয়ার চেষ্টা করবেন না, পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন, তাদের সাথে আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকে অন্তর্ভুক্ত করুন, যাতে তারা বুঝতে পারে যে আপনি তাদের কতটা কেয়ার করেন। আপনার ভালো সময় তাদের সাথে কাটান, অভিযোগ করার কোনো সুযোগ দেবেন না। কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনার পক্ষে থাকবে, আজ আপনি নতুন কিছু কেনাকাটা করতে পারেন, বিবাহিত জীবনে সুবিধাবোধ পাবেন, আজ আপনি বিশেষ কোনো সাহায্য পেতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। মিথুন রাশির রাশিফল, জটিল পরিস্থিতিতে ঘাবড়ে যাবেন না, আজ বিশেষ কোনো সাহায্য পেতে পারেন, সামাজিক অনুষ্ঠানে অংশ নিন, এতে আপনার মন ভালো থাকবে। ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে অতীতে যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন তা ফলস্বরূপ পাবেন, আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। ভালোবাসার মানুষটির সাথে রোম্যান্টিক মেজাজে থাকতে হবে, আজ আপনি সাহায্য পেতে পারেন। কর্মক্ষেত্রে কোনো কাজ আটকে থাকার কারণে আপনার মূল্যবান সময় নষ্ট হতে পারে, বিবাহিত জীবনে কোনো চাপ আসতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। কর্কট রাশির রাশিফল, অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে স্বাস্থ্যের বিকাশ ঘটবে, দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন, কোনো বন্ধু তার ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য উপদেশ চাইতে পারে, আজ ডেটে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। কর্মক্ষেত্রে উদ্যমশীল থাকতে হবে, বাড়ির কোনো অনুষ্ঠানে আপনার মূল্যবান সময় খারাপ হতে পারে, স্ত্রীর কাছ থেকে সাহায্য পেতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। সিংহ রাশির রাশিফল, আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলতে মনে উজ্জ্বল সুন্দর গৌরবজনক ছবি প্রবেশ করান, দিনের শেষভাগে আর্থিক উন্নতি হবে, বন্ধুরা আপনার সাহায্য চাইতে পারে, জীবন সঙ্গিনীর সাথে সুন্দর সময় কাটাবেন, আপনার কঠোর পরিশ্রম আজ পরিলক্ষিত হবে, আজ আপনি প্রয়োজনের থেকে বেশি সময় ব্যয় করতে পারেন, বিবাহিত জীবনে কোনো বাধা আসতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। কন্যা রাশির রাশিফল, শারীরিক যন্ত্রণায় ভোগার সম্ভাবনা রয়েছে, বল প্রয়োগ করা থেকে বিরত থাকুন, শরীরের উপর চাপ দেবেন না, আর তাতে কষ্ট হবে, আজ ভাই বোনের কাছ থেকে ঋণ নিতে পারেন, আজ আপনি কোনো ইচ্ছা পূরণ করতে পারবেন, আর্থিক কিছু সুবিধা পেতে পারেন, ধর্মীয় স্থানে বা আত্মীয়দের কাছে যাওয়ার জন্য আজ যথেষ্ট সাহায্য পাবেন, আজ সঙ্গীর সাথে রোম্যান্টিক মেজাজে থাকবেন, দিনের শেষে বিশেষ কোনো পরিকল্পনা করতে পারেন, মানুষজনের সাথে কোনো বিতর্ক হতে পারে, আজ আপনার মেজাজ খারাপ হতে পারে, বিবাহিত জীবনে স্বাচ্ছন্দ্যবোধ করবেন, আজ একটু চাপে থাকতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। তুলা রাশির রাশিফল, স্বাস্থ্য ভালোই থাকবে, সঙ্গীর সাথে আজ যথেষ্ট সময় ব্যয় করতে পারবেন, আজকে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, ভ্রমণ পরিকল্পনা আজ হতে পারে, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলি স্থগিত হয়ে যাবে, প্রেমিকার সাথে সুন্দর সময় কাটাবেন, আপনি আপনার ফলাফলগুলি অনুকূলে নিয়ে যেতে পারবেন, আর কঠিন পরিশ্রমের প্রয়োজন হবে না, দিনের শেষভাগে ঘরের লোকজনের সাথে সময় কাটাবেন, আজ মানুষের সাথে কোনো বিতর্ক হতে পারে এমন বিষয় এড়িয়ে চলুন, আজ স্ত্রীর কাছ থেকে যথেষ্ট সাহায্য পাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 6।
বৃশ্চিক রাশি রাশিফল। আজ স্বাস্থ্য সুন্দর থাকবে। সুস্বাস্থ্যের কারণে আপনি বন্ধুদের সাথে কিছু পরিকল্পনা করতে পারেন। অর্থ সাশ্রয় আপনার চেষ্টায় ব্যর্থ করতে পারে। আর চিন্তা করার প্রয়োজন হবে না, পরিস্থিতি শীঘ্রই উন্নত হবে। জীবন সঙ্গিনীর সাথে সমস্যা ভাগ করে নিতে পারবেন। কর্মক্ষেত্রে আপনি ধারণা ভালোভাবে উপস্থাপন করতে পারবেন, আপনার সংকল্প ও উদ্যম প্রদর্শন করতে পারবেন, আপনি লাভবান হবেন, পারিবারিক ইচ্ছা পূরণ করতে পারবেন। স্ত্রীর কাছ থেকে বিরূপভাবে বশবর্তী হয়ে কোনো বিবাদ হতে পারে। ভালোবাসার জীবনে সব কিছু স্থিত হয়ে যেতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। ধনুরাশি রাশিফল। আঘাত এড়ানোর জন্য বিশেষ যত্ন নিন। আজ ব্যক্তিত্বের মধ্যে পরিবর্তন আসবে। আজ নিমন্ত্রিত কোনো অতিথি বাড়িতে আসতে পারে। আজ আপনি বাড়ির কোনো কাজ করতে পারেন, গৃহস্থালীর মুলতবি কাজগুলি শেষ করতে পারবেন। আপনার সীমিত ধৈর্য থাকবে। বিবাহিত জীবনে কোনো প্রস্তাব আসতে পারে। বিতর্ক বা অফিস রাজনীতি থেকে দূরে থাকুন। আজ আপনার শরীর সুন্দর থাকবে। আজ আপনি কিছু ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারেন। স্ত্রীর কাছ থেকে বিস্ময়কর কোনো খবর পেতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। মকর রাশির রাশিফল। আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হয়ে সাফল্য নিশ্চিত করবে। তাই আপনার ধৈর্য বজায় রাখুন। আপনি দীর্ঘকাল ধরে যে অর্থ সঞ্চয় করেছিলেন আজ তা কাজে লাগাতে পারবেন। আপনার চিন্তার অতীত ভাই প্রয়োজনের অধিক সহায়ক হবে। আপনি প্রকৃত প্রেম খুঁজে পেতে সমর্থন হবেন। দিনটি আজ ভালো হবে, আপাত দৃষ্টিতে কঠিন মনে হতে পারে। সহায়ক গ্রহগুলি আপনাকে সন্তুষ্ট বোধ করার প্রচুর কারণ এনে দেবে। স্ত্রীর সাথে নিরুদ্বেগ দিন কাটাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। কুম্ভ রাশি রাশিফল। আজ আপনি আশা জাদুমন্ত্রের কবলে পড়তে পারেন। কোনো ব্যক্তিকে যদি অর্থ দিয়ে থাকেন সেই টাকা ফেরত পাবেন। আপনার সমবেদনাশীল বন্ধুর সাথে সাক্ষাৎ হতে পারে। সন্ধ্যার জন্য বিশেষ পরিকল্পনা করতে পারেন। আজ নিজেকে প্রতারণার হাত থেকে বাঁচাতে ব্যবসায় নজরদারি বজায় রাখুন। আজ বাইরে বেরোনোর পরিকল্পনা করতে পারেন। আজ আপনি বিশেষ কোনো সাহায্য পেতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। মীন রাশি রাশিফল। আপনি সবচেয়ে উপভোগ করেন যেই জিনিসে তাতে আপনি সময় কাটাতে পারেন। অ্যালকোহল এড়িয়ে চলুন, এতে স্বাস্থ্যের ক্ষতি হবে, আর্থিক পরিস্থিতি উন্নত হবে, যোগাযোগ আলোচনা ঠিকমতো নাও হতে পারে। আজ আপনি মেজাজ হারাতে পারেন। প্রিয়জন ছাড়া আপনার পক্ষে সময় কাটানো অসুবিধার হবে। ব্যবসায়িক অংশীদারেরা সহায়ক আচরণ করবে। অসমাপ্ত কাজ শেষ করার জন্য আজ বাড়ির লোকজনের সাথে সময় কাটাতে পারেন। আপনার পরিকল্পনায় অপ্রত্যাশিত অতিথির জন্য বিঘ্নিত হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। ভালো থাকুন, সুস্থ থাকুন।